নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, রাজ্যের ছেলেমেয়েদের জন্য খুশির খবর চলে এসেছে। রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু এবার পেয়ে যেতে পারবেন প্রতি মাসে 5,000 টাকা করে, সেটাও কিন্তু দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। তো সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ আজকে ঘোষণা করলেন, কি বললেন, কারা এই টাকা পাবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। সেটাও 12 লক্ষ ছাত্রছাত্রী পাচ্ছে প্রতি বছর 12 ক্লাসে উঠলেই, ক্লাস 9 উঠলেই সাইকেল, ক্লাস 12 উঠলেই স্মার্টফোন। আর মেয়েদের তো একেবারে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, উইডো পেনশন থেকে শুরু করে সবটাই আছে। কিষাণ বন্ধুদের জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। সুতরাং আমি মনে করি মেয়েরাই কন্যাশ্রী, মেয়েরাই রূপশ্রী, মেয়েরাই যুবশ্রী, মেয়েরাই শিক্ষাশ্রী, ঐক্যশ্রী। আমার সংখ্যালঘু ভাই বোনেরা, 2,35,00,000 মতো ছেলে মেয়েরা, সংখ্যালঘু ছেলে মেয়েরা আমাদের সময় স্কলারশিপ পেয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় না, আমরা দিই। এবারেও প্রায় 50,00,000 ওপর সংখ্যালঘু ছেলে মেয়েরা অ্যাপ্লাই করেছে। শিডিউল কাস্ট টাইপদের জন্য শিক্ষাশ্রী আছে, তারাও পায়। আর যারা জেনারেল ক্যাটাগরি আছে তারা সাইকেল পায়, তারা স্মার্টফোন পায়, এবং স্বামী বিবেকানন্দের স্কলারশিপ আছে। 60% মার্কস পেলেই স্বামী বিবেকানন্দের স্কলারশিপে তারা স্কলারশিপ পায়, যেটা নিয়ে তারা কাজ করতে পারে। এবং এবছর থেকে আমরা 6,000 করে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা ইন্টার্ন করবে 5,000 টাকা করে দেব। আর 2 বছর করে তাদের আমরা গ্রাম বাংলায় গভর্নমেন্টের কাজ কেমন হচ্ছে দেখবার জন্য তাদের নিয়োগ করব। তারপরে সে যদি ভালো কাজ করে সে থাকবে, ভালো কাজ না করলে সে ছেড়ে দিয়ে অন্য কাজে চলে যাবে। কিন্তু তাকে আমরা একটা সুযোগ দেব হাতে কলমে কাজ শেখার। এইভাবেই মনে করবেন আমাদের অনেক স্কিম আছে, আমরা করি, আমরা গড়ি। এত সামাজিক স্কিম কোথাও নেই পৃথিবীর কোথাও। মূলত এই টাকাটা কিন্তু দেওয়া হবে রাজ্যে যারা বর্তমানে কলেজ পাস করবেন। সেই কলেজ পাস করার পর সরকার কিন্তু তাদের কাছ থেকে ইন্টার্নশিপ নেবে। ইন্টার্নশিপ নেওয়ার পর 6,000কে কিন্তু 2 বছরের জন্য ইন্টার্নশিপের জন্য নেওয়া হবে এবং তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে সরকার দেবে। এবং 2 বছর কাজ করার পর তাদের কাজ যদি ভালো লাগে সরকারের, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পরবর্তী সময়ে আবারও কাজে নেওয়া হবে। মূলত কাজ কী করতে হবে, সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ বা সরকারি যে সকল দপ্তরে কাজ হয়ে থাকে সেই কাজ কিন্তু করতে হবে। তো মূলত কলেজের পড়ুয়ারাই কিন্তু এই কাজটি করতে পারবেন, ছেলে মেয়ে সকলেই কিন্তু এই কাজের জন্য যোগ্য। পরবর্তী সময়ে এই কাজ নিয়ে কোনো আপডেট আসলে বা আবেদনের কোনো ফর্ম প্রকাশিত হলে আপনাদেরকে আবার আমি সবার আগে ভিডিও করে ইনফরমেশান জানিয়ে দেবো। অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।